হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেখুন, BLUE এর উচ্চারণ হচ্ছে ব্লু, GLUE এর উচ্চারণ হচ্ছে গ্লু। আবার দেখেন, TNGUE এর উচ্চারণ টাঙ্গু কেন হয় না, টাং কেন হয়। আবার আমরা এমনও দেখতে পাই দুইটা শব্দের উচ্চারণ একরকম কিন্তু বানান ভিন্ন রকম। যেমন ধরেন ISLE, আইল মানে হচ্ছে আইল্যান্ড, দ্বীপ। আবার AISLE, এটারও উচ্চারণ হচ্ছে আয়েল কিন্তু এটার অর্থ হচ্ছে যে মসজিদ, মন্দির বা গির্জার যে হাঁটার পথ থাকে, ফুটপাথ, এইটাকে বলা হয় আয়েল। আবার আমরা ইংরেজিতে এমন শব্দও দেখতে পাই যে আপনার বানান একরকম কিন্তু উচ্চারণ ভিন্ন রকম। যেমন ধরুন MINUTE, যখন আপনি মিনিট উচ্চারণ করবেন তখন এর অর্থ দাঁড়াবে সময়ের একটা একক বা ইউনিট। আবার যখন আপনি মাইনুট উচ্চারণ করবেন তখন এটা মনে হবে ক্ষুদ্র। তাই ইংরেজি শিখতে গেলে অনেক সময় যুক্তি কাজে আসে না, এর জন্য দরকার প্র্যাকটিস। ইংরেজি শিখতে চাইলে আমার সাথে যোগাযোগ করুন, নিচে ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে। ব্যাসিক স্পোকেন রিটেন একাডেমি। থ্যাংকস ফর ওয়াচিং।